নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলা আপডেট ইউটিউব চ্যানেল আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বটনে ক্লিক করুন এবং তারপরে আসা এই বেল আইকনে গিয়ে অল করুন তাহলে আপনারা আমাদের সমস্ত ভিডিওগুলোর নোটিফিকেশান সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন বেল আইকনটা একটু দেরি করে এলো যাই হোক ভিডিওগুলো আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ নিয়ে অনেক আগেই আপডেট করেছি অনেক তবে এই বছরে আমরা কোনো ভিডিও আপডেট করিনি আপনি যদি কার্ট অফ নিয়ে অনেক ভিডিও দেখে থাকেন সেগুলো অবশ্যই আমাদের চ্যানেলের হবে না এই বছরেরগুলো কত কী কাট অফ গেছে আগের পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডগুলোতে সেগুলোর ভিডিও আছে এখানে আপনারা চাইলে দেখে আসতে পারেন মানে প্রিভিয়াস ইয়ার কাট অফ যে এই ভিডিওটা এই ভিডিওটার লিঙ্কও আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব তাহলে আপনারা দেখতে পারবেন আর আগের বছরে কি কাট অফ গেছে সেগুলো আমরা মেন্সের কাট অফ দেখার আগেই ফাইনালের কাট অফ আর মেনের কাট অফ কত যাবে সেগুলো মিলে বলে দিয়েছিলাম চাইলে আপনারা এটাও দেখে আসতে পারেন লিঙ্কে আমরা মানে এই লিঙ্কটাও আমরা ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো এই বছরের কাট অফ কী কত যাবে সেটা নিয়েই আমরা আপাতত এই ভিডিওটা বানাচ্ছি আর কবে দিকে রেজাল্ট বেরোতে পারে এটা নিয়ে আলোচনা করা হবে তো দেখতে থাকুন ভিডিওটি আগের কত কি কাট অফ গিয়েছিল সেটা আমরা যেটা বলেছিলাম সেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর যেটা এখন দেখলাম এলো লাস্টে সেটা হচ্ছে মেনের কাট অফ আর ফাইনালের কত কি কাট অফ গেছে সেটাও আমরা দেখাবো আপনাদেরকে দেখুন সবগুলো একসঙ্গে দেওয়া আছে ইউ একটা দেখুন তেত্রিশ আছে ১৫ মিলে আটচল্লিশ এখানে সাতচল্লিশ পয়েন্ট পঁচাত্তর আছে এসটিরটা এখানে সাতাশ আর এগারো মিলে আটত্রিশ হয় আমার আগেই ক্যালকুলেটে ভুল আছে ওটাও দেখুন এখানে আটত্রিশ আছে যদিও ক্যালকুলেশানে লেখার সময় ওটা আমি সাঁত্রিশ লিখে দিয়েছিলাম বাকিগুলো মিলালেই বুঝতে পারবেন প্রতিটা প্রায় একই আছে একই মানে পয়েন্ট সামথিং আলাদা আছে এটা কোনো গুপ্ত খবর নয় আমরা এটা পর্যালোচনা করেই বলেছিলাম সেইভাবেই এবারে কত কী কাট অফ যাবে সেটা আমরা পর্যালোচনা করে আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব ভ্যাকেন্সি কত কী আছে সেটা আমরা এখন দেখে নিচ্ছি আপনি যদি আগের বারের নোটিফিকেশান আর এবারে নোটিফিকেশানে ভ্যাকেন্সিগুলো লক্ষ্য করেন তাহলে একটা জিনিস বুঝতে পারবেন ইউআরের ক্ষেত্রে মাত্র পাঁচশো মতো বেড়েছে বাকি সব ক্যাটাগরিগুলোর ক্ষেত্রেই ভ্যাকেন্সিগুলো দ্বিগুণ হয়েছে মানে এসসির ক্ষেত্রে এসটির ক্ষেত্রে ওবিসির ক্ষেত্রে ওবিসি এ বি সবগুলোর ক্ষেত্রেই ভ্যাকেন্সিগুলো ইনক্রিজ হয়েছে এটা থেকে একটা জাজমেন্ট করা যায় যে ইউআর কাট অফটা যেটা ছিল সেটা থাকবে হয়তো এক নাম্বার বাড়বে কিন্তু বাকি সব ক্যাটাগরির কাট অফগুলো এক নম্বর করে কমতে পারে আর এক্ষেত্রে ক্ষেত্রে বিটা আগের বারে যেরকম ছিল প্রায় সেরকমই থাকবে মানে ইউআর কাছাকাছি সময় থাকবে ওবিসি বিটা আগের বারে মেন দিয়েছিল টোটাল তেইশ হাজার মতো এবারে মেন দিয়েছে আঠাশ হাজার মতো এটা আপনারা একটু আবছা আছে দেখলে ভালো করে বুঝতে পারবেন আগেরবারে যা ভ্যাকেন্সি ছিল সেটা অনুযায়ী যদি অনুপাত দেখা যায় তাহলে এবারে মেনটা আরও বেশি জন দিত মানে বত্রিশ হাজার মতো দিত হয়তো কিন্তু সেই অনুযায়ী পি তে অনেকে কেটে গিয়েছে সেই জন্য মানে মেনের পরীক্ষার্থী আগের বারের তুলনায় ভ্যাকেন্সির তুলনায় যেভাবে বাড়ার কথা সেটা বাড়েনি তবে এবার কাট অফ কী হতে পারে সেটার কথা বলে দিই ইউআরের ক্ষেত্রে কাট অফ হচ্ছে থার্টি ফোর ইউআরের ক্ষেত্রে কাট অফ হবে থার্টি ফোর আউট অফ এইট্টি ফাইভ ওবিসি বির বি ক্ষেত্রে এটা হচ্ছে থার্টি থ্রি ওবিসি এর ক্ষেত্রে হচ্ছে থার্টি আর এসসির ক্ষেত্রে হচ্ছে থার্টি ওয়ান এসটির ক্ষেত্রে হচ্ছে টোয়েন্টি সিক্স তাহলে ইউ আর হচ্ছে থার্টি ফোর ওবিসি বি বি হচ্ছে থার্টি থ্রি ও এ হচ্ছে থার্টি এস হচ্ছে থার্টি ওয়ান এস টি হচ্ছে টোয়েন্টি সিক্স এর একটু আগেই আমরা আফগিরির কাট অফ কত হতে পারে সেটা নিয়ে একটা ভিডিও বানিয়েছি আপনারা ওটাও দেখতে পারেন লিঙ্ক আপনারা আই বটনে পেয়ে যাবেন ফাইনাল কত কী কাট অফ হবে সেটার কথা এখন বলে দিই ইউআর ক্ষেত্রে থার্টি ফোর আছে ফিফটিন যোগ করুন ফর্টি নাইন হচ্ছে ইউআর ফাইনাল কাট অফ একশোর মধ্যে ও বিসি ক্ষেত্রে এটা হবে ফর্টি সেভেন এসসির ক্ষেত্রে এটা হবে হচ্ছে ফর্টি থ্রি ও এর ক্ষেত্রে এটা হচ্ছে ফর্টি ওয়ান এসটির ক্ষেত্রে হচ্ছে থার্টি সেভেন এবার অনেকেই বলতে পারেন ইউআরের ক্ষেত্রে পনেরো বেড়ে গেল এটা কীভাবে সম্ভব টোটাল যা ভ্যাকেন্সি আছে তার ওয়ান পয়েন্ট এইট গুণ বা দ্বিগুণ ইন্টারভিউতে ডাকবে সেই হিসাবে এমন অনেকে থাকবে মানে মিনিমাম কাট অফে যারা পাবে তাদের ক্ষেত্রে হয়তো ফাইনালের ক্ষেত্রে অসুবিধা হবে মানে ফাইনাল মেরিটে নাম করতে অসুবিধা হবে সেইভাবেই মানে এই নয় যে থার্টি ফোরে যাকে ডেকেছে সে চাকরি পেতে পাওয়ার যোগ্য নয় হয়তো পেতেই পারে তবে তার ক্ষেত্রে কম্পিটিশানটা অনেক টাফ হবে রেজাল্ট কবে বেরোবে এই বিতর্কে যেতে চাই না মোটামুটি আপগ্রেড রেজাল্ট দেওয়ার পরে দিতে পারে আগে দিতে পারে মোটামুটি বাইশ তারিখ পঁচিশ তারিখের মধ্যে অবশ্যই রেজাল্টটা দিয়ে দেবে তিন চার তারিখ থেকে ইন্টারভিউ আশা করা যায় শুরু হবে এবার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক করবেন ভিডিওটিতে ভালো লাগলে কি হবে কাট অফ জানাতে মানে আপনার মতামত জানাতে কমেন্ট করবেন বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না যদি আমার কাট অফটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য